কোথায় দাঁড়িয়ে আছি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। প্রশান্ত পালের স্টুডিও, প্রশান্ত পাল অর্থাৎ বর্তমানে কুমোরটুলিকে যে অনবরত টেক্কা দিচ্ছে সেই প্রশান্ত পালের স্টুডিওতে রয়েছি। প্রশান্ত পালের স্টুডিওতে ঠাকুর প্রস্তুতি কতদূর, কেমনভাবে চলছে প্রস্তুতি, কতখানি হলো, সব কিছুই থাকবে আজকে ভিডিওতে। চলুন দেখতে থাকুন, সঙ্গে থাকুন। স্টুডিওতে ঢুকেই কিন্তু সামনে যে প্রতিমাটা দেখতে পাচ্ছি সেটা হলো এই প্রশান্ত দার এই জায়গাটায়। এইখানে প্রতি বছরই একটা দুর্গা থাকে। এটা কোথাকার দুর্গা আমি তোমাদের জানাচ্ছি, কাকুরগাছি কেষ্টপুর মহালয়ার পরের দিনে ডেলিভারি আছে সেটাও লেখা। এবং টোটালটা এখানে গয়নাগুলো রং হয়ে গেছে, অলরেডি লাল রঙের কাজ হয়েছে গয়নাগুলো, দেখতেই পাচ্ছ। প্রশান্তদার কিন্তু এই গয়নাগুলো অর্নামেন্টসগুলোর কালারে বিশেষত্ব, মানে অন্য জায়গায় তোমরা এই কালারটা দেখতেই পাবে না। এখানে গণেশ বাবাজি থেকে শুরু করে সরস্বতী প্রত্যেকের অর্নামেন্টসের কালার হয়ে গেছে। শালিতে ব্ল্যাক এবং ইয়োলিসের উপরে হালকা অপরের কাজ হয়েছে এবং প্রচণ্ড সুন্দর লাগছে চালিটা। যেহেতু লাল অর্নামেন্টসের কাজ হয়েছে তার ব্যাকগ্রাউন্ডে চালিটা মারাত্মক লেভেলের লাগছে। আর এইখানে মাটির কাজগুলো দেখো তোমরা, পেঁচা, ইঁদুর এবং সিংহ বলো, প্রত্যেকটা কাজ অনবদ্য এখানে। এখানে কিন্তু কার্তিকের রং হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ, তাই হলুদ রংটা পড়ে গেছে অলরেডি এবং অর্নামেন্টসের কালারও হয়ে আছে এখানে। প্রশান্তদার স্টুডিওতে ঢুকেই সামনেই তোমরা রেডের ওপরে যে অর্নামেন্টসের কাজটা হয়েছে সেই মা দুর্গাটা তোমরা দেখতে পাবে। এই যে আমি ব্যাকগ্রাউন্ডে দেখাচ্ছি এখানে টোটাল কাজটা হয়েছে, প্রচণ্ড সুন্দর লেভেলের কাজ, একেবারে ঢুকে ডাইরেক্ট তোমরা দেখতে পাচ্ছ এটা। তারপরেই আমি যদি একটু এগিয়ে যাই, আরেকটি ঠাকুরের কিন্তু কাপড়ের কাজ হয়ে গেছে তোমাদের দেখাবো। এইখানে রয়েছে মা, দেখতে পাচ্ছ মায়ের প্রত্যেকটা কাপড়ের কাজ কিন্তু হয়ে গেছে এবং কাপড়ের রঙগুলো। এখানে অসুরের কাপড়ের কাজটা, ধুতির কাজটা দেখতে পাচ্ছ, ডুয়ের ওপর ইয়েলো অপরের কাজ হয়েছে এবং অর্নামেন্টসগুলো রেড কালারের রয়েছে এখানে। এবং মা দুর্গার যে শাড়ির কাজ, আসল বেনারসি কিংবা দামি প্রত্যেকটা শাড়িও হার মেনে যাবে, এত সুন্দর কাজ হয়েছে এখানে কালার কম্বিনেশনটা। আটমাটা একেবারে ইউনিক আধুনিক জিনিস দেখতে পাচ্ছি, তোমাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করছি। প্রত্যেকটা একটা করে ইট রয়েছে কিন্তু এবং ইটগুলোতে প্রত্যেকটাতে লেখা দুর্গা দুর্গা দুর্গা। আর এইখানে সরস্বতী ঠাকুরের কাপড়টা দেখতে পাচ্ছ, কি অদ্ভুত লেভেলের কাজ হয়েছে, বেগুনির ওপরে অভ্রের কাজ হয়েছে, ব্ল্যাক এবং ইয়েলো এবং হোয়াইটের উপরে আছে ওম কার্তিকেয় বলে লেখা। কার্তিকের ধুতিটা তোমরা দেখতে পাচ্ছ, কার্তিকেরও কালার হয়ে গেছে এখানে। মা সরস্বতীর কাপড়ের কালারটা আমার ব্যাপক লেভেলের লেগেছে দেখতে পাচ্ছ, আলাদাই লেভেলের কিন্তু কাজ হয়েছে এখানে, বিউটিফুল। এই জায়গাগুলো দেখো কতটা ধরে ধরে নিখুঁত ডিটেলিং এ কাজ করা, এবং এখানে হাঁস রয়েছে।
পাড়ে একটা বড় ঠাকুর রেডি আছে, কিন্তু গণেশের শাড়িটা ধুতিটা একই রকমের রয়েছে এবং শাড়ির কাজ অনবদ্য লেভেলের কাজ। এবং পিছনের কলকাটা দেখো, কাটমার ব্যাকগ্রাউন্ডের কলকাটা দেখো, শুধু হচ্ছে না কারণ চালিতে এত লেভেলের কাজ হচ্ছে, চূড়ান্ত লেভেল, চূড়ান্ত লেভেল বলে বোঝেন। এইখানে রয়েছে লক্ষ্মী ঠাকুরের শাড়ির কাজ, তোমরা দেখতে পাচ্ছ, দেখো এখানে গোলাপির ওপরে এবং ব্লু মিশিয়ে অভ্রের কাজ করা হয়েছে, এখানে দারুণ দারুণ কাজ। মা লক্ষ্মীটা তোমরা এখানে দেখো কি দারুণ কাজ করেছে প্রশান্তদা, অভ্রের কাজগুলো করে চকচক চকচক করছে ঠাকুর। আচ্ছা, এগুলো এখনো কালার হয়নি। আর এইখানে রয়েছে গণেশ, দুর্গা রয়েছে, মা দুর্গার শাড়িটাও ঠিক একইভাবে পিঙ্কের ওপরে কাজ হয়েছে, এখানে একটি ময়ূর আঁকা রয়েছে পিঙ্কের কাজের ওপরে, গোলাপি কালারের ওপরে, এবং হলুদ এবং হোয়াইট অপরের কাজ হয়েছে, প্রচণ্ড সুন্দর লাগছে। এবং শাড়ির পাড়গুলো দেখো, দামি বেনারসিও যেখানে হার মেনে যাবে, বহু দামি শাড়িও, মাটির কাজ এত সুন্দর লেভেলে লাস্ট কয়েক বছর ধরে প্রশান্তদা করছে। এই আঁচলটার তোমরা কাজটা দেখো শুধু, ওফ ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল বিউটিফুল কাজ। সিংহটা গাল হাঁ করে রয়েছে, কত বড় সিংহ দেখো তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেক। এবং অসুরের ধুতিটা ব্ল্যাক হয়ের উপরে ইয়েলোর কাজ হয়েছে অব্রের, অসুরের ধুতিটা, অসুর এখানে শুয়ে আছে, যুদ্ধের মধ্যে শুয়ে আছে অসুর। গাইস এই যে দেখতে পাচ্ছ এখানে মা দুর্গাটা, এই মা দুর্গাটা দেখালাম তোমাদের, মানে এত সুন্দর লেভেলের কাজগুলো হয়েছে, শাড়ির কাজের ফ্যান হয়ে গেছি বস। এবং ঠিক তার উল্টো দিকেই রয়েছে আরেকটি মা দুর্গা, বসে রয়েছেন মা এখানে। এবং এখানে কাটমাটা বিভিন্ন কালারের রয়েছে, ব্লু রেড এবং বিভিন্ন কালার তোমাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছ এখানে সিংহটার চুলের কাজগুলো হয়েছে দেখো, প্রত্যেকটা কাজ ধরে ধরে। এবং এইখানে রয়েছেন মা বসে, মায়ের রং কিন্তু কমপ্লিট এখানে তোমাদের দেখাচ্ছি। শাড়িটা সেই গ্রাম্যভাবে পরানো, গ্রামের কোনো এক মেয়ে যেন, এবং মা বসে রয়েছেন তোমরা দেখো। এবং কোমরে কোমরবন্ধনী থেকে শুরু করে প্রত্যেকটা গয়নার কাজ অনবদ্য। অসুরটারও ব্ল্যাকের ওপর অব্রের কাজ করানো হয়েছে, ইয়েলোর অসুর রয়েছে। এর মুখের কাজটা তোমরা এখানে দেখো, চোখ আঁকা হলে চূড়ান্ত লেভেলের লাগবে কিন্তু। চোখ কার্তিক এবং মা সরস্বতী যে কারমাটায় রয়েছে, কার্তিকের গায়ের রং হয়ে গেছে এবং পিছনটা ব্লু কালারের হচ্ছে, কার্তিক এবং মা সরস্বতী ব্লু এবং হোয়াইটের ওপর কম্বিনেশনে কাজ হচ্ছে। এবং এইখানে রয়েছে ময়ূর। এই দুটো মা দুর্গা দেখার পরে কিন্তু আমরা যে মা দুর্গাটা দেখছি টোটালটা ইয়েলোর ওপরে কাজ হচ্ছে, এর আগেরবারেও এরকম টাইপের একটা কাজ হয়েছিল। এখানে গণেশটা তোমরা দেখতে পাচ্ছ, এবং প্রত্যেকটা শাড়ি থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস টোটালটা ঠিক ইয়েলোটা বলবো না, ইয়েলো হালকা ব্রাউন এরকম মিক্সড একটা কালার রয়েছে,
কাজটা হচ্ছে তোমরা দেখো, এবং দেখো অর্নামেন্টস গুলো এবং ধুতি গুলো প্রত্যেকটা কালার একই রকম হয়েছে। এই যে দেখতে পাচ্ছ এখানে মা লক্ষ্মী বসে, টোটালটা সেই কালারটা হয়েছে, প্রত্যেকটা একই কালার। এবং তোমরা প্রত্যেকটা অনবদ্য লেভেলের কাজ হচ্ছে। দেখতে পাচ্ছ অসুর শুয়ে আছে টোটাল, এবং একটি সাপ এসে কামড় দিচ্ছে অসুরকে। অসুর এখানে পুরো হাত খেলিয়ে শুয়ে পড়ে আছে, মানে একেবারে জব্দ অবস্থা। আর এইখানেই রয়েছে সেই ভয়ঙ্কর সিংহ যে অসুরের পায়ে কামড় দিচ্ছে, একেবারে অন্যরকম যুদ্ধ, বেশ দারুণ। আর এইখানেই রয়েছে মা দুর্গা বসে সিংহের পিঠে, মা সিংহ বাহিনী। মায়ের মুখের কাজ কিন্তু কমপ্লিট, চক্ষু দান এখনো হয়নি, এবং গয়নার কাজগুলো দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর লেভেলের কাজ হয়েছে এখানে। প্রশান্তদা মানেই চমক, প্রশান্তদা মানেই কিন্তু সেরা। বসে রয়েছেন কার্তিক এবং মা সরস্বতী, কার্তিকের ময়ূরের রঙও হয়ে গেছে, কার্তিকটাও একই কালারের রয়েছে তোমরা দেখতে পাচ্ছ। মা সরস্বতী রয়েছেন এখানে বিনা ধরে। এই যে ইয়োলিস ঠাকুরটা আমার কিন্তু খুব সুন্দর লেগেছে, আর আমার আজকের গেঞ্জির কালারটা ইয়োলো, তো ঠাকুরটা তোমরা দেখতে পাচ্ছ সামনে। এবং এই ইয়োলিস ঠাকুরটা কিন্তু একেবারে নতুন রকম রং হচ্ছে এবছর। তার ঠিক উল্টো দিকে এই সামনেই রয়েছে কিন্তু আরও একটি বিশাল মা দুর্গা নীল, ব্যাকগ্রাউন্ডে মারাত্মক লেভেলের লাগছে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে ঠাকুরটা তোমরা একটু দেখো, এই দুর্গাটা কিন্তু আরও বড়, অনেক বড় দুর্গা, এবং কাঠমাটা নীল রঙের হয়েছে। অসুর দেখছো কিন্তু এখানে দাঁড়িয়ে আছে। এসে কিন্তু এখানে অসুরের হাতে কামড় দিয়েছে, আর অসুর সেটাকে ধরে রেখেছে, একেবারে অনম্য যোদ্ধা, যাকে থামানো যাবে না সেরকম এক যোদ্ধা। এখানে লক্ষ্মী এবং গণেশ দাঁড়িয়ে রয়েছে তোমরা দেখতে পাচ্ছ। লক্ষ্মী এবং গণেশ, এদেরও গায়ের রং পড়ে গেছে, গণেশের গায়ের রং এখনো পড়েনি তোমরা দেখো। এবং এখানে ইঁদুর রয়েছে, কাজ চলছে কিন্তু রঙের। এবং কাঠমার ব্যাকগ্রাউন্ডে যে ব্লু কালারটা, কিন্তু ব্লু কালারটার জন্য ঠাকুরটা আরো বেশি ফুটছে, আরো বেশি সুন্দর লাগছে। আজকে ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগে থাকলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, আর কি বলবো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, ঘন্টাটা বাজিয়ে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, আরেকটা কারখানার সামনে আছে, আপাতত দেখাচ্ছি না, খুব কষ্ট হচ্ছে ভাই, আপাতত জন্য টাটা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে।